শেখ হাসিনাকে বলবো, আমরা শুনেছি তিনি আমাদের ইউএসএ আসবে, আসতে চায়। তিনি যদি আসেন তাহলে আমরা আজকে অনুষ্ঠান থেকে ঘোষণা দিলাম, যেখানে হাসিনা সেখানে প্রতিরোধ, যেখানে হাসিনা সেখানেই আমরা প্রতিবাদ জানাবো। আসসালামু আলাইকুম, আমরা জিয়া সৈনিক, আমরা জিয়া সৈনিক, আমরা বুলেট বোমা কিছুই ভয় করি না। আমাদের বোমা দিয়ে দমিয়ে রাখা যাবে না, আমাদের হামলা করে দমিয়ে রাখা যাবে না। মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমাদের আন্দোলন অব্যাহত আছে। ইনশাল্লাহ যতদিন আমাদের এই দাবি, এই মানুষের যে অধিকারের দাবি, যে মানুষের যে আজকে বলেছেন এক দফায় এক দাবি, হাসিনার পদত্যাগ দাবি করছেন, আমরা তার পদত্যাগ চাই। এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি সকল দলের অংশগ্রহণে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন চাই, এটাই আমাদের দাবি। আজকে 17 তারিখ এখানে ল্যান্ড করবে জেএফকে এয়ারপোর্টে, এবং ওনার এরপরে 22 তারিখ তাকে সম্বর্ধনা দিবে, 23 তারিখ উনি আপনার জাতিসংঘে বক্তব্য রাখবেন। এর বাকি অংশটুকু আমাদের সংগ্রামী সদস্য সচিব জনাব সাইদ রহমান সাইদ উনি ঘোষণা দিবেন। তিনি যে আবুল তাবুল বক্তব্য দিয়েছেন, 24 ঘন্টা পার হয়ে উনি 7 সাগর 13 নদী পার হয়ে নেন, উনি আমেরিকা আসবেন না। তো উনি আমেরিকা ছাড়া বিভিন্ন দেশ আছে, বিভিন্ন উপমহাদেশ আছে, উনি সেখানেই যাবেন। তো এখন থেকে আমরা ওনাকে আমরা দীক্ষার যাবো জানাবো, যদি উনি 24 ঘন্টা জার্নি করে আমেরিকা আসেন। আমরা আমেরিকান মার্কিন নাগরিক হিসাবে এই অবৈধ সরকার, এই ফ্যাসিস্ট সরকার, এই ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ দাবি করছি। এবং এই অবৈধ সরকারের যেখানে হাসিনা সেখানে প্রতিদ্বিত অংশ হিসেবে নিয়োগ স্টেট বিএনপির পক্ষ থেকে আমরা আমাদের দাবি, ইনশাল্লাহ আমরা রাজপথে থাকবো, আগামীকে দেখা হবে। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, আমরা জিয়া সৈনিক, আমরা জিয়া সৈনিক, আমরা বুলেট বোমা কিছুই ভয় করি না। আমাদের বোমা দিয়ে দমিয়ে রাখা যাবে না, আমাদের হামলা করে দমিয়ে রাখা যাবে না, আমাদের মামলা দিয়ে কাউকে ঘরে তোলা যাবে না। আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থাকব, আমরা শেষ পর্যন্ত দেখতে চাই এই হাসিনার পদত্যাগ, হাসিনার পদত্যাগ। এবং আমাদের দাবি একটাই, দফা একটা, দাবি একটা, হাসিনাকে পদত্যাগ করতেই হবে। ধন্যবাদ সবাইকে। আমরা ইতিমধ্যেই শুনেছি শেখ হাসিনা, এই ফ্যাসিস্ট হাসিনা সরকার আগামী 23 তারিখে সকাল 9টার সময় জাতিসংঘে ভাষণ দিবেন। সেই অনুসারে আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এই শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা সরকারকে ধিক্কার জানানোর জন্য জাতিসংঘের সামনে সমবেত হব। জাতিসংঘে 193টি দেশের রাষ্ট্রপ্রধানরা থাকবেন, তাদের কাছে আমরা একটাই দাবি থাকবে, উই ওয়ান ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন আন্ডার টেক কেয়ার ইজ দ্য ইউনাইটেড ন্যাশনস। সবাই এই বিক্ষোভ সমাবেশে শরিক হবেন। আফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ, এই স্লোগানের মধ্য দিয়ে আমরা তাকে জাতিসংঘের সামনে প্রতিরোধ এবং প্রতিহত করব। বিসমিল্লাহির রহমানির রহিম, আগামী 23 সেপ্টেম্বর সুরেশারি শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে আসার ইচ্ছা পোষণ করেছেন। আমরা জাতিসংঘে তার বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, শেখ হাসিনাকে আমরা যুক্তরাষ্ট্রে প্রতিহত করব, এবং আমরা আশা করব তিনি যেন বাংলাদেশে এক সুষ্ঠু নির্বাচন দিয়ে তার আসনটি ছেড়ে দেন। আগামী 23 সেপ্টেম্বর শেখ হাসিনা আগমন উপলক্ষে আমরা এক সিদ্ধান্তে উপনীত হয়েছি যে অবৈধ সরকার যখন আসবে তারাই আমরা প্রতিহত করব। এবং আজকে এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, যেখানে হাসিনা সেখানে প্রতিরোধ। আমরা এয়ারপোর্ট থেকে শুরু করে শেখ হাসিনা যেখানে যাবে সেখানেই আমরা এর প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলব এবং কালো পতাকা প্রদর্শন করব। আমার নাম মোহাম্মদ বাইজিদ হোসেন বাচ্চু, আমি যুক্তরাষ্ট্র বিএনপির স্টেট বিএনপির সহসভাপতি, আমি খুলনা জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট। আমরা যেখানে হাসিনাকে পাবো সেখানে যুক্তরাষ্ট্র থেকে তাকে প্রতিহত করব। নাম মোহাম্মদ নজরুল ইসলাম, আমার জন্ম কুমিল্লা দাউদকান্দিতে, আমি নিউ ইয়র্ক সিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ইউএস ফোরামের সাংগঠনিক সম্পাদক। আমার বাংলার জনগণের কাছে একটাই দাবি,
দিনের ভোট যাতে রাত্রে না হয়, আর আমাদের সবারই প্রত্যাশা আমাদের দেশে বর্তমানে ডাল চাল ডিম নিত্য প্রয়োজনীয় খাবার সব কিছুর দাম ঊর্ধ্বগতির বাইরে চলে গেছে। সরকার বলেছিল 10 টাকা কেজি চাল খাওয়াবে, এখন সেই চাউল গরিব মানুষ 80 টাকা কেজি করে কেনে কিনতে পারে না। তাই আমার সবার কাছে আকুল আবেদন, বাংলাদেশে যাতে সুষ্ঠু সুন্দর নির্বাচন হয় এই প্রত্যাশা করি। প্রবাসের সকল মানুষের দাবি, অতএব কারণে আমি এই অবৈধ সরকারকে বলবো, আপনি কাল বিলম্ব না করে অবিলম্বে আপনি ক্ষমতা হস্তান্তর করে আপনি জনগণের কাতারে দাঁড়িয়ে যান। জনগণ যদি মনে করে যে আপনি দেশের জন্য কাজ করেছেন, কোনো অসুবিধা নাই, আবার মানুষ আপনাকে ভোট দিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আনবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। আল্লাহ হাফেজ।